ভাইয়ের আমার আমি প্রথমেই বলতে চাই এই হামলা মামলা দিয়ে বেগম হাসিনা আপনি পার পাবেন না আপনি রাজকানা হয়ে গেছেন চোখে কোন দেখছেন আবারও যদি আপনি মনে করেন রাতে আপনি চুরি করবেন শীত কাটবেন ডাকাতি করবেন কোন হাসিনা আপনারা এই মঞ্চে ডাইনে পায়ে দুইটা পোস্টার দেখবেন বড় বড় মজিবুল হক নজির মুক্তি চাই আমাদের তারাকান্দা ইউনিয়ন কাউন্সিলের বারবারে চেয়ারম্যান বিএনপির নেতা আজকে বিনা কারণে বিনা নোটিশে ময়মনসিংহে সমাবেশ বড় হয়েছে তাদের ভূমিকা আছে শুধু এই কারণে তাকে জেলখানায় নিক্ষেপ করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে দেশ চলছে ভাই আজকে উল্টা পথে উল্টা রথে এক অদ্ভুত উঠে উঠে পিঠে এই দেশ চলছে আজকে মানুষ আগে মানুষ পকেট ভরে টাকা নিয়ে ঝুলিতে করে বাজার করে নিয়ে আসতো ঝুলিতে করে বাজার করতে নিয়ে বাজার করে নিয়ে আসতো আর এখন ঝুলিতে করে টাকা নিয়ে ঝুলিতে করে টাকা নিয়ে পকেট ভরে বাজার আনতে হয় এই হাসিনা যেমন রাতের আধারে বুট চুরি করেছে ঠিক তেমনি আপনারা দেখেছেন গভীর রাত্রে মানুষকে ঘুমের মধ্যে রেখে অক্সিজেনের দাম পেট্রোলের দাম কেরোসিনের দাম সমস্ত কিছুর দাম সে বাড়িয়ে দিয়েছে ভাই আমার আজকে নিত্য প্রয়োজনীয় জিনিস নাগালের বাইরে চলে গেছে মানুষের আজকে হাহাকার হচ্ছে তারপরও বিভিন্ন ফন্দি ফান্দি করছেন বেগম হাসিনা আপনি কি দেখতে পাচ্ছেন না যে সারা বাংলাদেশে কি অবস্থা আপনার আগে আমরা দেখতাম সরকারের বিরুদ্ধে হরতাল হতো সরকারের বিরুদ্ধে স্লোগান মিছিল হতো এখন ভাই কি অবস্থা দেখেন সরকারি বিরোধী দলের বিরুদ্ধে হরতাল করে জামানা বদল গিয়ে জামানা বদলে হয়ে গেছে বেগম হাসিনা আপনি জনগণের ভাষা বুঝতে চেষ্টা করুন এই দেশে আর আপনার জায়গা নেই পৃথিবীতে আপনার জায়গা হবে না আপনাকে ভারতও জায়গা দেবে না আমেরিকাও জায়গা দেবে না দুনিয়ার পুরো দেশ আপনার মতো ফ্যাসিস্ট সরকার প্রধানকে আপনার মতো চোর প্রধানমন্ত্রীকে জায়গা দেওয়ার জন্য আপনারা শ্রীলঙ্কাতে দেখেছেন এমপিরা মন্ত্রীরা সরকারি আমলারা সেখানে লুটিরা পর্যন্ত করে পালাতে পারে নাই আফগানিস্তানে দেখেছেন প্লেনের পাখায় চলে গেও গ্যাস পেক করতে পারে নাই ভাইয়ের আমার এত সহজ না শেখ হাসিনা কথা একটাই আরেকজন বলে কি জানি একজন বলে খেলা হবে খেলা হবে আপনার সাথে কিসের খেলা হবে জয়কালে ক্ষয় নাই মরণ কালে অসুখ নাই আপনি পতিত সন্তানের সামনে আপনার সাথে কিসের খেলা হবে ভাইয়ের আমার সময় কম নেতৃবৃন্দ এসেছে মাগরিবের আগে মতো শেষ করবে হ্যাঁ সঞ্চালক সাহেব বললেন মাগরিবের আগে শেষ করবে তাদেরকে সময় দিয়ে এখানে শেষ করছি শুধু বলতে চাই তারেক রহমানের নেতৃত্বে এই দেশে যতক্ষণ পর্যন্ত সরকার গঠন হবে যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে ততক্ষণ পর্যন্ত ওই আন্দোলনের কাফেলা চলবেই চলবে খালেদা জিয়ার যতক্ষণ পর্যন্ত মুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত কেউ আমরা গড়ে ফেলে যাব না মুক্ত খালেদা জিয়া এবং তারেক রহমান মুক্ত তারেক রহমানকে নিয়েই বাংলাদেশে নির্বাচন হবে না হলে হবে না হবে না আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ খুদা পূর্ববাসী জিন্দাবাদ জিন্দাবাদ এবং পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের জনাব সভাপতি যাকে আমরা মঞ্চে দেখার কথা ছিল আওয়ামী দুঃশাসক এই শেখ হাসিনা পেটুয়া বাহিনী এতক্ষণ তাদেরকে এই মঞ্চ পর্যন্ত আসতে বাধা দিয়েছে শত বাধা অতিক্রম করেও তারা আসার জন্য চেষ্টা করছে তাদের গাড়ি নাকি ভেঙে দিয়েছে
আজকে এই সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলপুর উপজেলার সম্মানিত সভাপতি সাবেক এমপি সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব শাহ শহীদ সরওয়ার মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা শাহীন সাহেব মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের বৈদেশিক বৈদেশিক কমিটির সদস্য শুধু এইটুকু সরকারের পতন ঘটায় এই উনি বলেন দশ তারিখের পরে খেলা হবে খেলা হবে খেলা হবে আমি আওয়ামী লীগকে বলি আপনারা পুলিশ রেখে বাঁচে আছেন মামলা দিবেন না তখন বোঝা যাবে আপনাদের কত জনমত আর আমাদের কত জনমত আগে ভালো বন্ধুরা আমার আপনারা তৈরি থাকেন ইমানকে মজবুত রেখে ছাত্রদল যুবদল কৃষক দল শ্রমিক দল জাতি দল বিএনপি এগুলা দল একটা অক্ষে আছেন সেই পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত আমাদের অক্ষ পুরো চলতে হবে এই সরকার এমনি ভাবে যাবে না একটা কথা আছে না ছাড়ার নম্বর উনি বলেন দশ তারিখের পরে খেলা হবে খেলা হবে খেলা হবে আমি আওয়ামী লীগকে বলি আপনারা পুলিশ রেখে বাঁচে আছেন মামলা দিবেন না তখন বোঝা যাবে আপনাদের কত জনমত আর আমাদের কত জনমত আগে ভালো বন্ধুরা আমার আপনারা তৈরি থাকেন ইমানকে মজবুত রেখে ছাত্রদল যুবদল কৃষক দল শ্রমিক দল জাতি দল বিএনপি এগুলা দল একটা অক্ষে আছেন সেই পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত আমাদের অক্ষ পুরো চলতে হবে এই সরকার এমনি ভাবে যাবে না একটা কথা আছে না ছাড়ার নম্বর